ফ্যাশন আর স্টাইলের অন্যতম অনুষঙ্গ চশমা। অনেকের তো আবার চোখের নানা সমস্যাতেও পড়তে হয় পাওয়ার গ্লাস, কিন্তু ভাবছেন কোথায় কেমন দামে মিলবে চেহারার সাথে মানানসই চশমা। এবারে আমি আপনাদের জানাবো তা। চশমার দুই টুকরো লেন্সের মধ্য দিয়ে যেন দেখা যায় ঝকঝকে ফকফকে দুনিয়া। তবে এখন কেবল প্রয়োজনে সীমাবদ্ধ নেই এর ব্যবহার, বরং ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এর প্রচলন বেড়েছে। লাল, নীল, বেগুনি, হলুদ সহ বিভিন্ন রঙের বাহারি নকশার চশমাগুলো ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা। কেউ প্রয়োজনে, কেউ আবার নিছক ফ্যাশন করতে বেছে নিচ্ছেন রঙিন ফ্রেমের চশমা। রেগুলার যেই টাইপের চশমাগুলো ইউজ হয় সেটা হচ্ছে মনে করেন যে লাইটের জন্য যে ফ্রেমগুলি, আর সানগ্লাস দেখা যায় এক একজন এক এক রকম, কেউ মেটাল নিচ্ছে, কেউ সোলার নিচ্ছে, কেউ প্লাস্টিক নিচ্ছে। আর ফ্রেমটা হচ্ছে সবাই এখন লাইটের খুঁজে আর হচ্ছে একটু ফ্যাশনেবল ফ্যান্সি টাইপের চায় যে একটু লুকিংটা বেটার আসুক। এখন যারা রেগুলার মানে যারা রাফ ইউজ করে রেগুলার, তারা নর্মালি একটু লাইট ওয়েট ফ্রেমগুলি চায়। এই টাইপের ফ্রেমগুলি আমরা পছন্দ করি সবসময়, যেটা হালকা হয়, নাকে প্রেশারটা না পড়ে, এই টাইপের ফ্রেমগুলি বেশি চলে এখন। চশমার ফ্রেম বেছে নেওয়ার ক্ষেত্রে যাদের নাক খাড়া তারা আয়তাকার চশমার ফ্রেম বাছুন, আর যারা লম্বাটে মুখের অধিকারী তাদের প্রায় সব ধরনের ফ্রেমেই মানিয়ে যায়। নাক খাড়া না হলে হাফ ফ্রেমের চশমার ফ্রেম নির্বাচন করতে পারেন। মুখ গোলাকার যাদের, ডিম্বাকৃতির ফ্রেম তাদের জন্য উপযুক্ত। তরুণদের কাছে ফ্যাশনের প্রাধান্য থাকলেও বয়স্করা মূলত প্রাধান্য দেন আরামকে। ব্লু কাট যে লেন্সটা এখন নেটেই বেশি ইউজ হচ্ছে, এটা হচ্ছে আপনার কম্পিউটার, মোবাইল, টিভি, কম্পিউটার, আমরা যেগুলো এখন দৈনন্দিন কাজে বেশি ইউজ করি, তো এটার প্রোটেকশনের জন্য এই গ্লাসটা অনেকটা ভালো, ইউভির কাজটা করে, যেটা কিনা ক্ষতি করবে এটা আমাদের চোখের কোনো প্রেশার করে না। বয়স্ক যারা ইউজ করে তারা একটু মেটাল পছন্দ করে, আর ফাইবার পছন্দ করে বাট কম, মেটালটা বেশি তারা পছন্দ করে, যেহেতু বয়স্ক মানুষ এজের সাথে মিলিয়ে একটা চশমা ইউজ করার চেষ্টা করে তারা। চশমার দোকানগুলো ঘুরে দেখা গেল প্লাস্টিক, সেলুলয়েড এবং মেটাল, এই তিন ধরনের চশমার ফ্রেম পাওয়া যায়, মানের উপর ভিত্তি করে যার দাম পড়ে 200 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। মুর্শুনৈশী, চ্যানেল 24, ঢাকা।